ডাঙরিয়ায় বিভিন্ন সময়ত মহিমা অপার। কিছুদিনের আগত অসাংবিধানিকভাবে ডিলিমিটেশন করলে, ডিলিমিটেশনের সময় এনেকা একটা আকাশ পথাক মুখরিত করে পেলালে যে এতিয়া আর কোনো চিন্তা নাই। ডিলিমিটেশনের যোগেদি 126টা সমষ্টির ভিতর মুখ্যমন্ত্রীর ভাষার 92 বিধানসভা সমষ্টি সুরক্ষিত হয়ে গেল। এতিয়া আর আমাক কোনো ইয়াত বলে নয়, ডিলিমিটেশনটা সেইকারণে প্রয়োজন হয়েছে, আবতরিয়া ভারতবর্ষ কত ডিলিমিটেশন হওয়া নাই। যে নহক বিভিন্ন প্রকারে ডিলিমিটেশনটা করলে, করার অন্তত যেতিয়া লোকসভা নির্বাচন হল তেতিয়া তেও দেখিলে যে তেওঁৰ এই ডিলিমিটেশনের ফলত বিভিন্ন জাতি জনগোষ্ঠী তেওঁৰ প্রতি বিক্ষুব্ধ হয়েছে। তার প্রতিফলন ভোটর বাকসত দেখা গেল। আহোম সম্প্রদায়ের লোকসকলে আগতে বহু সমষ্টির ডিসাইডিং ফ্যাক্টর আছিল, বিধায়ক হয়েছিল, এতিয়া তেওঁলোক হব নোৱাৰাটা অবস্থা হয়েছে। দুটা বা তিনটা সমষ্টিত আহোমের লোকসকলক ডিসাইডিং ফ্যাক্টর করে ঠেলি পেলায় পঠিয়াই দিলে। ঠিক একেলে মরাণ মতকসকলের একটা সমষ্টি আছিল বলে ভাবিছিল, সেই সমষ্টিটো বেলেগর নামত নাম খুয়াই এটা নাম সমষ্টিটোয় নাইকিয়া করে পেলালে। ঠিক তেনেদরে সুতিয়া সম্প্রদায়ের লোকসকলে ভাবিছিল যে আমার একটা সমষ্টি যদিও সাংবিধানিকভাবে সুরক্ষিত নয়, আমার মানুষে জিকে, গতি আমার মানুষে তাত সদায় উঠে। এটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ডিলিমিটেশনে সেই মানুষখিনিকো আজি প্রতারিত করলে। আজি আপনাদেরকে দেখিছে যে মন্ত্রী লৈছে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, বিজেপি নেতৃত্বত সরকার হয়েছে, কিন্তু তাত আমার টি গার্ডেনের কোনো প্রতিনিধিত্ব আবার দেখা পাওয়া নগল। সেইকারণে চাহ জনজাতির লোকসকলও প্রতি বিক্ষুব্ধ। আজি কোচ রাজবংশী লোকসকলকে যদি আপনাদের চাই, কোচ রাজবংশী লোকসকলে এটা সমষ্টি সুরক্ষিত আছিল নামনিত, সেটা এটা অসুরক্ষিত বলে ভাবিছে। বঙালী হিন্দু মানুষখিনে ভাবিছে যে আমার তো এজন প্রতিনিধি নাই, নাই ব্রহ্মপুত্র মুখ্য মন্ত্রীসভাত। আজি আমার গোটেখিনিকে পুনরটা আমার প্রতিনিধি কমাব কারণে পুনরটা সমষ্টি বরাক বিলিত আছিল, তার 13টা করলে বিবিধ ছয় জনগোষ্ঠীয় ভাবিছে আজিলেকে আমাক আমার আমার জনজাতিকরণ করা নাই। যুৎকুট রাজবংশীসকলত আমার কংগ্রেসের দিনত সীতারাম কেশরী ডাঙরিয়া মন্ত্রী থাকা অবস্থাত আমার তাত জনজাতি করেছিল। গতি মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক কইস যে তো ইমান এইবিল চিন্তা করে থাকাতক ছটা জনগোষ্ঠীক যদি জনজাতি বিচারিছে সেই লোককলক আপনার জনজাতি করে দিলে মোট জনসংখ্যার 51% লোক আপনার জনজাতি হব। আর দ্বিতীয় সকল পার্টিয়ে জনজাতি এজন মুখ্যমন্ত্রী আপনার করবলে বাধ্য হব, সেইটাও নামানে। মুখ্যমন্ত্রী জনজাতি হওয়াত চল চাতরে অঁতৰাব। আর এটা বারে বাং করা কথাটা গোটেই কথাবিল আপনার প্রদূষিত। এটা বানপানী কমাব নয়, চাকরি বাকরি দিব নয়, বিভিন্ন সমস্যা সমাধান করব নয়, গতি এই কথা বতরাবিল নি এটা বলে নি চলাব পারা নাই। আজি আক 1000 কোটি টাকা ধার লোলে খুঁজছে। এই কথাবিল যাতে আপনার যোগেদি আমাক নক, সেইকারণে বিভিন্ন ধরনের কথা বতরা কই আমাক জালত পেলাব বিচারিছে। মই সেই জালত মুখ্যমন্ত্রী জালত ভরি নিদ। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ছয় জনগোষ্ঠী যিকেইটা জনজাতি বিচারিছে জনজাতিকরণ করক, আর মুখ্যমন্ত্রী পদটো জনজাতির কারণে এড়ি দিয়ক, সকল সমস্যা সমাধান হয়ে যাব। আপনি মুখ্যমন্ত্রীর জালত মই ভরি নিদ। মই কইছো যে আজি ধার লবনে নলয় সেই কথাখিনিক আমি পাতিব নালাগে, আপনি কোয়া উত্তরটা দিব লাগে। ধার যে দিছে সেই কথা তো সুদাই নাই, আপনি সবতকে ডর কথা 1000 কোটি টাকা আজি ধার লব, আপনাদের নুহদে আজি নুহদে সেই কথা, সেইটাই মুখ্যমন্ত্রীর জাল, আর আমি জালত ভরি দিব লাগে। মই কিয় দিম? মুখ্যমন্ত্রী যে দাম বাড়িছে, সেই যে মানুষের যে হাহাকার লাগিছে, দাম কমাবনে নকমায়? বানপানী যে তেওঁ যে কৈছিল যে তেওঁৰ হাতত মেজিক আছে, তেওঁ মুখ্যমন্ত্রী হলে বানপানী কমাই দিব, গড়াখনিয়া কমাই দিব, সেইটোৰ উত্তৰ কোনে দিব? এতিয়া মই আপোনাৰ মুখ্যমন্ত্রীৰ সেই কথাবিলাকৰ উত্তৰ দিম, আর মূল সমস্যাবিলাকৰ পৰা ফালৰি কাটিম। ছয় জনগোষ্ঠীক জনজাতি কৰি মুখ্যমন্ত্রী আসনখন জনজাতিৰ কাৰণে সুৰক্ষিত কৰিবনে নকৰে সেইখিনি কৰক, বাকি মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া বাকি কথাখিনি আমি চাই লম। মুখ্যমন্ত্রী জালত যোনে পৰিব তেওঁ নাইকিয়া হব, তেওঁ নাইকিয়া, তেওঁৰ লগত গৈছিলে আপোনাৰ বিভিন্নজন কংগ্রেসৰ পৰা, আজি নাইকিয়া হৈ গ'ল, হাহাকাৰ লাগিছে, কদুমাম মই নামেই কৈ দিম, তেওঁ জালত পৰিছিল নহয়, বিধায়ক এৰি পেলাই গুচি গৈছিল, এতিয়া আপোনাৰ তেওঁক নাইকিয়া কৰি পেলালে। এজন ভাল ট্ৰাইবেল লিডাৰ আছিল কাৰ্বি আংলঙৰ, নাইকিয়া কৰি পেলালে। বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ নেতাসকলে তেওঁৰ এই চলাহী কথাত আপোনাৰ গ'ল, গৈ গৈ পেলাই আপোনাৰ আজি নাইকিয়া হৈ গ'ল। গতি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার জালত যোনে ভরি দিব সিয়ে নাইকিয়া হব, এইকারণে মোক কৈছিল, যিদিন কৈছিল মোক জিরো, তেতিয়াই মই ভাবিলো যে মুখ্যমন্ত্রী যদি মই কি হিরো হিরো হও তেতিয়াহলে মই জিরো হম, তেওঁৰ পাল্লাত মই নপৰো। এইবিলাক আমি ঠিকঠাক কৰিলাম, এইবিলাক ইমান কথা নাই।
এইবিলাকতো থাকি আমার নিজের ভিতর, আমি আকো যেতিয়া আমার বিধানসভা আহিব সকলোর লগত মিলি পেলে আমি করিম। গতি এইবিলাক কথা ইমান 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 পাতিবলগিয়া পাতিবলগিয়া কথাটোই হল 1,000 কোটি টাকার হার। পাতিবলগিয়া কথা হল মানুষের পাকঘর চলা নাই, পাতিবলগিয়া কথা হল লাইটর বিল বাড়ি গেছে, পাতিবলগিয়া কথা হল যে সর সর লালী পরীক্ষা দিতে এতিয়া কোনদিনা আপনার পরীক্ষার প্রশ্ন কাকত লিক হয় সেইবিলাক লৈ চিন্তা, সেইবিলাক কথা নকরি আপনাদের বারে বাং করা। এইবিলাক কোন MLA মন্ত্রী হল এইবিলাক কথা বাদ দিয়ক, আপনার মুখ্যমন্ত্রী পড়া পরীক্ষার সময় নপড়লে, যেটা পরীক্ষা হয়েছিল পরীক্ষার সময় নপড়লে গোটেই সাবজেক্টবিলাকত একেবারে ফেল করলে, অল সাবজেক্ট ফেল যদি কোবাত আছে পৃথিবীর তবেই পৃথিবী বিখ্যাত ফেল, পরীক্ষার সময় নপড়ি এটা পড়বলে ওলাইছে, যদি যিনি মানুষক বিতরণ করেছে গোটেই মানুষের তরফে যাওক গিয়ে কিমানক বিলাইছে চাবচন, এইবিল মানে এই যদি ইমান যদি টোপনিয়ে আসে গাটোয় বেয়া আসিল ঘপককে যদি গাটো বেয়া হল তো তুলি তুচক কত পালে আগতীয়াকে গারু, এইবিল ডর তুলি তুচক কার্পেট একবারে বেড কভার সকল লো পেলে হয়েছে এইবিল, গতি এইবিল কথাবিল রাইজে বুঝি পাইছে। মানে দেখা দেখি নকরো, 10টা মানুষক দেখাই 10টা মানুষক দি 28 লাখ মানুষক নিদি সেইবিল মানে আপনার বেচন নকরো, মানে আসল কথাবিল কম, আসল কথাবিল কিমান মানুষক বিলালে সেই মানুষখিনির থাকব, মানুষ ঠগাবলে নাপায় নয়, খালি টিভির মাজরে এনেদরে কিমান মানুষক বিলালে লিস্টখন দিয়ক, মানে গিয়ে পেলে কিমান মানুষক রাইজর সহায় করলো সেইখিনি মানে লিস্ট দিম, কিমান দিনত আহিলে কিমান গোটেই 15 বছর যেমন দিন যাওয়া নাই, মানে এই 10টা দিন তাতক বেশি দিন গলো, আর আর চাই চাই যাওক কি হয়, আর দুদিনমান রখক মোক অকান গাটো লড়াবলে দিয়ক, গাটো লড়ালে কি হয় আপনাদের চাই থাকক। প্রিয় বন্ধু বান্ধবী সকল, প্রতিবেদনটি যদি ভাল পালে লাইক কমেন্ট শেয়ার করবলে নাপাহরিব, লগতে আপনি যদি আজি নতুনক মোর চ্যানেলটলৈ আহিছে তেনেহলে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে সহায় সহযোগিতা করব, অন্য একটা প্রতিবেদনত আকৌ লগ পাম, আজিলৈ আহিছো, ধন্যবাদ।